নিম ভাই ইকি মস্কারি করতে মস্কারি করতে লাগে না আপনা তাহলে ইউ আমার লাগে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় প্রিয় দর্শক শিক্ষার্থীদের উপরে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের পেতার তারা ইতিমধ্যে যে ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশিত হয়েছে যা শুনলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন শিক্ষার্থীদের ধরতে আসা সেই সেনাবাহিনীর লোক কঠিন দোলায় গিয়েছেন সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি একদম না টেনে লাইক করে শেয়ার করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কোন পর্যায়ে গিয়েছে সাধারণ মানুষ সেনাবাহিনীর পোশাক পরে যে কাউকে তুলে নিয়ে যাচ্ছে আসল কথা না পারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখবেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহ ভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাঝির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণপিটাই দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি কি হিসেবে বলতো আমরা এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাস্টে আমাকে ডাক দিছে ডাক দি বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তুমি মামলা আছে তুই আই মানে ও আমাকে টানে নিছে লাস্ট টাইমে ওকে ইয়ে করতেছে এটা আমার বিষয় মামলা আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন আসলে উনি জানলেন এবং আমাদের দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে কি শোনা না লোকজন ওকে ধরছে ধরার পর বলতেছে উনি পুকুরে জিতেছে সেনাবাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কার্ডটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই কার্ড আসতেছে কার্ড ছেড়ে বাহিনীর গাড়িতে মধ্যে আছে এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে উনি বিপি নাম্বার সহ বলেছেন বিপি নাম্বার আপনাকে বলছে আমরা আসলে আপনি আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা এখানে দেখলেন আপনি একটু জান ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন আসলে কি পরিচয় দিচ্ছে দিন উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে এখানকার তো এই ছেলেটা এখানে সাউন ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে আমি তো ইয়ে অনেক দীর্ঘ উনি থাকে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি গাড়ি এখানে দাঁড়িয়ে আমার ছোট ভাই আনোয়ার আসছিল আসার পরে ওনার পিস পিস আমি আসছি আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে আমরা ডকুমেন্ট উনি দেখাইতে পারতেছে না উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো তুমি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে এখন এই লক নেই এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো তাহলে উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে তাহলে উনি ডকুমেন্ট দেখাইতে হবে না উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না বলছি ওনাকে এখন উনি ডকুমেন্ট যদি দেখাইতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি সাত আজকে সাত দিন ব্যবসার মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে নামছি আমাকে ওর হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সুগো সুগো টাক্কা খাইছে সুগো সুগো টাক্কা খাইছে উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয় চোখে চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট কাপড় চোখের ব্যবসা করি আমি মানে উনি আমার চোখে চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওই চোখে আঘাত চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি তখন আমি ঘুরা ঘুরা করে এখন বলে আরে স্কুটি আলে বগালে বড় যেতে নো এই এই শুনেন এই ভাইজান আমি রাখবেন এই এদিকে আসেন এই ভাইজান ইদি কি বুয়াই বে আপনার নাম কি বর্ষা
বছর সেনাবাহিনী কত বছর চাকরি করে? আমি শান্তিনগরে এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা, এর অ্যান্সার হিসেবে মানে আমার ডিডি হিসেবে থাকে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর মামলা ধরে নিয়ে আসছেন? আমরা ওদের সেনাবাহিনী না, ওখানে ডিডি। আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? সেনাবাহিনী করবে আপনি আনসার তো নয়, শুনে আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনীকে, ওনা পরিচয় যখন দিচ্ছে উনি সেনাবাহিনী, তাহলে চাকরি করে প্রিয় দর্শক, একে একে ষড়যন্ত্র করছে শিক্ষার্থীদের উপর, সমন্বয়কদের উপর। ইতিমধ্যে সমন্বয়ক এবং শিক্ষার্থীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে এলাকার লোকেরা ধরলে বোঝা যায় যে হয়তো সে বুয়া পুলিশ। এই বুয়া পুলিশকে ধরিয়ে দিন এবং সকলেই একটি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন, তাহলেই সে ধরতে সহযোগিতা হবে। অবশ্যই সকলের কাছে অনুরোধ, অবশ্যই সরিয়ে দিবেন চতুর্মুখী, আসন কথা না বাড়িয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ছাত্রদের উপরে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এবং রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা করার জন্য আওয়ামী লীগের পেতে তারা কঠিন ভয়াবহ সংগ্রাম চালাচ্ছে। ইতিমধ্যে আজকে ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশিত হয়েছে যে একজন সেনা সদস্য পুলিশ এবং সদস্য অন্যান্য গ্রামের লোকদের কাছে ধরা খেয়েছেন এবং ধরা খেয়ে কঠিন দোলাই খেয়ে যে বক্তব্যগুলো দিচ্ছেন রীতিমতো চমকে যাওয়ার মতো। তাকে গুম করে জবাবে ফালিয়ে ফেলে রেখেছিল সমুদ্রের তীরে, সে নিয়ে অবস্থিত আপডেট সে নিজের মুখে দিয়েছে। এর পরবর্তীতে আপডেট পাওয়ার পর সেই একসাথে এই বড় দুর্ঘটনাটি ঘটে।